গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ। একটু বৃষ্টি হলেই পানি জমে থাকার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে, অনেক সময় গাড়ি বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, এতে যাত্রীরাও পড়ে বিপাকে। চান্দনা চৌরাস্তা থেকে বিস্তারিত জানাচ্ছেন মাঝারুল ইসলাম মাসুম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন যানবাহন রাস্তায় বিকল হয়ে পড়ে আসছে, ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। এর মূল কারণটি হচ্ছে এই যে বিআরটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, এই বিআরটির কাজ চলমান থাকার কারণে রাস্তার সংস্কার সম্ভব হচ্ছে না, যে কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এবং একটু বৃষ্টি হলেই রাস্তার দুপাশে পানি জমে থাকে, ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারে না। আমরা দেখেছি যে টঙ্গীতে বিভিন্ন জায়গায় যে ফ্লাইওভার অর্থাৎ বিআরটি প্রকল্পের কাজ চলছে, সেখানে রাস্তা শুরু হয়ে যাওয়ার কারণে এই দুটি গাড়ি ক্রসিং করতেও সেখানে সমস্যার সম্মুখীন হতে হয়। এই শুরু হওয়ার কারণ এবং যা রাস্তা খানাখন্দের কারণে সেখানে যান চলাচল স্বাভাবিক গতিতে চলতে পারছে না, এমনটি জানিয়েছেন সাধারণ যাত্রী। যারা তারাও জানিয়েছেন যে তারা নানা ধরনের দুর্ভোগ ভোগের শিকার হচ্ছেন।